লালন ফকির, বহুমুখী প্রতিভার অধিকারী একজন আধ্যাত্মিক সাধক, সমাজ সংস্কারক, দার্শনিক ও মানবতাবাদী মানুষ। তিনি বাংলাদেশে বাউল গানের শ্রেষ্ঠতম রচয়িতা। তার গানে গ্রাম বাংলার সহজ সরল মেঠো সুরে মানবতার জয়গান শোনা যায়। লালন সাধারণ মানুষের কাছে লালন ফকির, লালন সাঁই, লালন শাহ ইত্যাদি বহু নামেই পরিচিত। বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও। এই সাধক শিল্পীর জন্মবৃত্তান্ত অনেকটাই রহস্যে ঢাকা। একটি মত অনুসারে লালন সাঁই 1774 সাল নাগাদ নদিয়া জেলার অধীন কুষ্টিয়ার চাপড়া ইউনিয়নের অন্তর্গত গড়াই নদীর তীরবর্তী চাপড়া গ্রাম সংলগ্ন ভাঁড়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারের একমাত্র সন্তান ছিলেন লালন। তার পিতামাতার নাম ছিল যথাক্রমে মাধব কর এবং পদ্মাবতী। শৈশবেই তার পিতার মৃত্যু হয়, ফলে আর্থিক অসচ্ছলতার জন্য লালন প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারেননি। অন্য একটি মতানুসারে লালনের জন্ম হয়েছিল যশোহর জেলার ঝিনাইদহ মহকুমার হরিশপুর গ্রামে। এই মতে তাকে মুসলিম পরিবারের সন্তান হিসেবে দেখানো হয়েছে। আবার আরেকটি মত অনুসারে লালন ছিলেন যশোর জেলার ফুলবাড়ি গ্রামের এক মুসলমান তন্তুবাই পরিবারের সন্তান। শৈশবে পিতৃবিয়োগ হওয়ার পরে লালনের উপরে সংসারের দায়িত্ব এসে পড়ে এবং এই সময় তার বিবাহও হয়। এরপর জ্ঞাতিদের সঙ্গে বিবাদের জন্য তিনি বাস্তুভিটে ত্যাগ করে মা ও স্ত্রীকে নিয়ে আলাদাভাবে বাস করতে থাকেন। এই সময়েই প্রতিবেশী বাউল দাসের সঙ্গে তিনি বহরমপুরে গঙ্গা স্নানে যান। বাড়ি ফেরার পথে বসন্ত রোগে আক্রান্ত হলে সঙ্গীরা অচৈতন্য লালনকে মৃত মনে করে কোনো রকমে মুখাগ্নি করে নদীতে ফেলে দিয়ে যায়। সংজ্ঞাহীন লালনের দেহ ভাসতে দেখে এক মুসলমান তন্তুবাই রমণী তাকে তুলে নিয়ে গিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তোলেন। এরপর লালন বাড়ি ফিরে গেলেও রক্ষণশীল হিন্দু সমাজ মুসলমানের গৃহে অন্ন জল গ্রহণ করায় তাকে সমাজে স্থান দিতে রাজি হয় না। এই ঘটনায় সমাজ ও সংসার সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে লালন বৈরাগ্য গ্রহণ করেন। হতাশ লালন তখন সিরাজ সাঁই নামক তত্ত্বজ্ঞানী বাউল গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে জীবনের নতুন অর্থ খুঁজে পান। বাউল সাধনায় প্রবেশ করে লালন ছেউড়িয়ায় তার আখড়া গড়ে তোলেন। অল্পদিনের মধ্যেই লালনের প্রভাব দিকে দিকে ছড়িয়ে পড়ে এবং লোকায়ত বাংলাদেশের শ্রেষ্ঠ বাউল গুরু হিসেবে তিনি পরিচিত হন। লালনের গান তার সাধনার অবলম্বন। জ্ঞানের পথে না গিয়ে মনের পথে ঈশ্বরকে খুঁজেছেন লালন। মনের মানুষই তাঁর ঈশ্বর। তাকে পাওয়ার জন্য মন্ত্রতন্ত্র বা তীর্থ দর্শনের কোনো প্রয়োজন নেই। জাতপাতের ওপরে উঠে প্রকৃত মানবাত্মার অনুসন্ধান করেছিলেন তিনি। এইভাবে লালনের গান এবং সাধনা প্রাতিষ্ঠানিকতার বাইরে এক অন্য পথের সন্ধান দেয়। সেখানে জাতিভেদ নেই, মানুষই সবথেকে গুরুত্বপূর্ণ। শোনা যায় মহর্ষি দেবেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ প্রমুখ বিখ্যাত মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সম্ভবত 1889 খ্রিস্টাব্দের 5ই মে সিলাইদহে বোটের ওপরে সামনে বসে তার একটি ছবি এঁকেছিলেন। অবশ্য রবীন্দ্রনাথের সঙ্গে তার সত্যিই দেখা হয়েছিল কি না সে বিষয়ে গবেষকদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। তবে শচীন্দ্রনাথ অধিকারী তার পল্লীর মানুষ রবীন্দ্রনাথ বইতে সিলাইদহ কুঠিবাড়িতে কবির সঙ্গে লালনের সাক্ষাতের একটি বিশদ বর্ণনা দিয়ে জানিয়েছেন, রবীন্দ্রনাথ তার সমাধির উপরে একটি ছোট পাকা স্মৃতিমন্দির তৈরি করে দিয়েছিলেন সম্ভবত 1311 সালে। এ প্রসঙ্গে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কাঙাল হরিনাথের নাম অবশ্যই স্মরণীয়। লালনের সমসাময়িক এই মানুষটি তার পত্রিকার মাধ্যমে বাঙালি সমাজের সঙ্গে প্রথম লালনের গানের পরিচিতি ঘটান। 1890 সালের 17ই অক্টোবর ছেউড়িয়ার আখড়াতেই 116 বছর বয়সে লালন ফকির দেহত্যাগ করেন। সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে
আজ যখন ভারতীয় উপমহাদেশের বাতাস কলুষিত, তখন লালনের গানের বার্তাই পারে মানুষকে সচেতন করে তুলতে।